প্রতিবন্ধী ভাইদের সাথে রাখি বন্ধন উৎসব উদযাপন করলেন তুহিনা সেনগুপ্ত। কেউ ঠিক মতো হাঁটতে চলতে পারেন না, আবার কেউ ঠিক মতো দেখতে পারে না। তারা সমাজের আর পাঁচজনের মতো শারীরিকভাবে সক্ষম মানুষের মতো নয়। তাদেরকে আজ এক কথায় সমাজ প্রতিবন্ধী নামকরণ করেছে। কিন্তু কোনো বাধাই যে বাধা নয় যদি মনে থাকে অদম্য ইচ্ছা শক্তি। এই বার্তাকে সামনে রেখে বিশ্ববার্তা ফাউন্ডেশনের কর্ণধার তুহিনা সেনগুপ্ত তত্ত্বাবধানে প্রতিবন্ধীদের হাতে রাখি পরিয়ে এই রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয়। আজিগর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের নির্মম হত্যার প্রতিবাদে যখন গোটা রাজ্য বিচারের দাবিতে ফুঁসছে, যখন গোটা রাজ্যের উৎসব অনুষ্ঠান সাড়ম্বরতা স্থগিত রাখা হয়েছে, সেই সময় দাঁড়িয়ে কোন রকম উৎসব অনুষ্ঠান কি বা আনন্দ নয়। বিশ্ববার্তা ফাউন্ডেশনের উদ্যোগে পূর্ব আগরপাড়া পানিহাটি প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধলেন তুহিনা সেনগুপ্ত। আগামীতে তাদের সমাজের কাছে আমরাও সক্ষম, আমরাও পারি এই বার্তাকে তুলে দিতে বিশেষভাবে উদ্যোগী হলেন তিনি। নানা রকম সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে এই সংগঠনের সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হলেন বিশ্ববার্তা ফাউন্ডেশনের কর্ণধার তথা অন্যতম একজন পদাধিকারী তুহিনা সেনগুপ্ত। এছাড়াও এই দিনের এই রাখি বন্ধন উৎসবের মুহূর্তে সামিল হয়েছিলেন লেখক ডক্টর মানস সেনগুপ্ত সহ বিশেষ অতিথি এবং বিশ্ববার্তা ফাউন্ডেশনের সদস্যরা। একদিন মুছে যাক সমাজ থেকে প্রতিবন্ধী শব্দটা। পূর্ব আগরপাড়া পানিহাটি প্রতিবন্ধী কল্যাণ সমিতির কর্ণধার শঙ্কর বিশ্বাসের উদ্যোগে আজ বহু শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা পেয়েছেন মাথা গোচার ঠাই, পেয়েছেন সমাজের বুকে নিজেদেরকে তুলে ধরার মধ্যে দিয়ে নিজেদের প্রতিভাকে প্রকাশ করার একটি প্ল্যাটফর্ম। যারা সমাজে আজকে তাদেরকে প্রতিবন্ধী হিসেবে নামকরণ করে, তাদের মুখ থেকে একদিন মুছে যাক এই ধারণা, এমনটাই বললেন এই সংগঠনের অন্যতম কর্ণধার শঙ্কর বিশ্বাস। আমরাও সব পারি এমনটাই বার্তা তুলে দিতে সারা বছর নানা রকম কর্মসূচি পালন করে থাকে বিশ্ববার্তা ফাউন্ডেশন। তাদের উদ্যোগে এবার রাখি বন্ধন উৎসব একেবারে অন্য ছন্দে উদযাপিত হলেও পানিহাটি মিত্রপাড়া বিবেকানন্দ ক্লাবের বিবেক হল প্রাঙ্গণে, গান বাজনা কিংবা আনন্দ উৎসবে নয়। পূর্ব আগরপাড়া পানিহাটি প্রতিবন্ধী কল্যাণ সমিতির এ হেন উদ্যোগ এবং কর্মকাণ্ডকে সাধুবাদ জানাতে এ ধরনের প্রচেষ্টা, এমনটাই বলেন বিশ্ববার্তা ফাউন্ডেশনের সদস্যরা। আমাদের সমাজে অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশন চলছে, সেখানে আমরা সবাই দেখতে পাচ্ছি যে নারীদের একটা প্রতিবাদের একটা ঝড় উঠেছে। তার মধ্যেও চেষ্টা করছি যাতে সেটাকে, সেটা তো আছেই, কিন্তু কিছু মানুষের মুখে হাসি ফোটানো, যেমন সাধারণ মানুষ তো আছেই, কিন্তু আজকে আমাদের এখানে যারা উপস্থিত, যারা শারীরিকভাবে একটু অক্ষম আছেন, কিন্তু তাদের মধ্যেও যে প্রতিভা আছে বা তারাও যেভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাদের পাশে একটু দাঁড়াতে পেরে ভালো লেগেছে। এটাই আমার বিশ্ববার্তা ফাউন্ডেশন থেকে এটাই ভালো লাগছে, তাদের পাশে একটু দাঁড়াতে পেরেছি, তাদের হাতে রাখি তুলে দিতে পেরেছি। এইভাবেই প্রতি বছর পালন করা হয় দিনটা, আর এইভাবে আমরা মানে বিশেষ চাহিদা সম্পন্ন হলেও আমরা সমাজের সকল মানুষকে সঙ্গে নিয়েই কাজ করি। আর আপনাদের এই কাজের জন্য আমি আপনাদের প্রশংসা করছি যে আপনারাও সমাজের সর্বস্তরের মানুষের জন্য এগিয়ে আসছেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে এই শঙ্কর বিশ্বাস মহাশয়কে এগিয়ে যাওয়ার জন্য যে সহযোগিতা মানুষ করে, সেটা যেন আরও দ্রুত এবং অনেক দূর অবধি শঙ্করদা এইটাকে পৌঁছে দিতে পারে এই বার্তাগুলো, যে প্রতিবন্ধী আমরা বুঝি না, আমরা প্রতিবন্ধী ভাইদের নিয়ে আজকে যেভাবে রাখি বন্ধন উৎসব পালন করলেন, ভাইদের হাতে বোনেদের হাতে ভাই বোনেরা যেভাবে মিলন করে আজকে আমাদের বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির এই ক্লাব প্রাঙ্গণে, মণ্ডপ প্রাঙ্গণে যেভাবে অনুষ্ঠানটি হলো, আগামী দিন যেন আরও বড় করে শঙ্করদা এটাকে করতে পারে। আসলে শঙ্করদা তো আমাদের পানিহাটি অঞ্চলের সেরা মানুষ এই বিষয়ে, আর তুহিনা কাজ করছে, এর মধ্যে জড়িত হয়েছে, কাজ করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে কাজ করছে, খুব ভালো লাগছে বিষয়গুলো। আসলে কি মানে এই যে একটা কথা বারবার উঠছে না, ফিজিক্যালি চ্যালেঞ্জ, দ্যাটস নট আওয়ার প্রবলেম, এটা কিন্তু সোসাইটির তেমন বড় একটা প্রবলেম না, এটা সলভেবল। কিন্তু আজকালকার দিনে 90% মানুষ মেন্টালি চ্যালেঞ্জড, এটাই কিন্তু সমাজের সবচেয়ে বড় অবক্ষয়। এটার জন্য যদি কিছু করা যায় সেটা সবচেয়ে ভালো দাঁড়াবে। পানিহাটি থেকে সেঞ্চুরি পোদায় রিপোর্ট, সঠিক বার্তা।